केंद्रीय श्रमिक संगठनगुलो शिल्पभित्तिक फेडारेशन एवं विभिन्न संगठन पक्ष के सांबादिक सम्मेलन आह्वान करी एवं आपनारा जानें जे आंतर्जातिक मे दिवस आर मात्र तीन दिन बाकी आछे ठीक ये परिस्थितिते सारा देशे आमादे राज्ये भयंकर करोना संक्रमणेर मध्ये आमरा सबाई आछि एवं सारा देश जुड़े ये कोविड महामारी भयंकर आक्रमणेर सम्मुखीन दुनियार श्रमजीवी मानुष एवं साधारण मानुष एवं ये संक्रमणेर मध्ये आमरा देखते पाच्छि जे आमादेर देशे एवं आंतर्जातिक क्षेत्रे पुंजीबादी देशगुलो एवं आमादेर देशेर सरकार जे करोना महामारी के नियंत्रण करार प्रश्ने विशेष करे द्वितीय पर्याये जे संक्रमण जे आघात आमादेर ओपरे झड़ेर आकारे नेमे एसेछे ताके मोकाबेला करार मतो जे प्रस्तुति সেই প্রস্তুতি হচ্ছে আমাদের দেশের সরকার হচ্ছে গ্রহণ করেনি এবং আমাদের রাজ্যে একই অবস্থা এবং আজকে যখন প্রেস কনফারেন্স করছি তখন সারা দেশের মধ্যে পশ্চিমবাংলায় সংক্রমণ সর্বোচ্চ এবং আমাদের রাজ্যে এবং আরও কয়েকটি রাজ্যে এই সময় নির্বাচন আমাদের রাজ্যে যে নির্বাচন চলছে শেষ পর্যায়ে এই নির্বাচনকে केंद्र करे आमरा जेटा देखलाम जे सामग्रिक भावे गोटा देशेर आज के जे लक्ष लक्ष मानुष प्रतिदिन संक्रमित होच्छे एवं असंख्य मानुष मारा जाच्छे आमादेर राज्येओ ताई एइ प्रश्ने जे उद्योग जे परिकाठामो एवं एके मोकाबेला करार जन्ने जे व्यवस्था सरकारेर पक्ष थेके प्रयोजन छिलो आमरा केंद्रीय श्रमिक संगठनगुलो मने करछि जे सेई व्यवस्था हच्छे गड़े तोला हयनि एवं चारिदिके गोटा राज्येर सर्वत्र सरकारी हासपातालगुलोते बेड नेइ बेसरकारी प्रतिष्ठान हासपातालगुलोते एकइ अवस्था अक्सिजेन नेइ एवं चिकित्सार सरंजाम नेइ मानुष यंत्रणाय छटपट करछे मारा जाच्छेन एइरकम एकटा भयंकर परिस्थितिर मध्ये आमरा आमादेर राज्ये आजके उपस्थित हये आछि এবং আমরা গোটা দেশের শ্রমজীবী মানুষ তারাও একই অবস্থার মধ্যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা রাজ্যের শ্রমিক সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি উত্থাপন করেছি যে আজকে গোটা দেশের মানুষ এবং রাজ্যের মানুষের এই সমস্যাগুলো সমাধান করার প্রশ্নে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার জরুরি ভিত্তিতে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারকে করতে হবে এবং রাজ্য সরকারকে করতে হবে ইতিমধ্যে আমাদের যে অভিজ্ঞতা তা হচ্ছে প্রায় 16,000 মানুষ প্রতিদিন আমাদের রাজ্যে সংক্রমিত হচ্ছে এবং ইতিমধ্যে 95,000 মানুষ রাজ্যে করোনায় আক্রান্ত সারা দেশে গতকালকেও আমরা দেখেছি যে অ্যাক্টিভ প্রায় 29,00,000 মানুষ এবং 1,73,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এরকম একটা পরিস্থিতিতে যদি প্রয়োজন হয় তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন যাতে কেন্দ্রীয় সরকার বাইরে থেকে আমদানি করতে পারে এবং উৎপাদন করে এই ব্যবস্থাকে তারা যাতে মোকাবেলা করেন এই বিষয়টাকে হচ্ছে নিশ্চিত করা দরকার বিশেষ করে বিভিন্ন কলকারখানা ইন্ডাস্ট্রি যেখানে হাজার হাজার শ্রমজীবী মানুষ কাজ করছেন বিশেষ করে আমাদের রাজ্যে আপনারা জানেন চটকলে একসাথে এক একটা চটকলে 5,000 7,000 10,000 পর্যন্ত শ্রমিক কাজ করেন বিভিন্ন চা বাগানে একইভাবে হাজার হাজার শ্রমিক তারা কাজ করেন কয়লা খনিতেও একইভাবে হাজার হাজার শ্রমিক কাজ করছেন এখন এছাড়াও যে সমস্ত বড় বড় ইস্পাত কারখানা বা বড় বড় কারখানা আছে
আমাদের রাজ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কারখানা আছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, এছাড়া আমাদের বিভিন্ন ব্যাংক, বিমা, এলআইসি, বিভিন্ন সরকারি দপ্তর যেখানে হাজার হাজার মানুষ কাজ করছে, এই সমস্ত ক্ষেত্রে যাতে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজকর্ম, পরিষেবা এবং উৎপাদন অব্যাহত রাখা হয় তার জন্যে কঠোর স্বাস্থ্যবিধির কর্তৃপক্ষ তাদের তারা মানছেন কি না এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানার মালিকরা তারাও সেগুলোকে অনুসরণ করছেন কি না, এইটা হচ্ছে আমাদের রাজ্য সরকারকে দেখতে হবে, কেন্দ্রীয় সরকারকে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানাতে আমরা যেমনভাবে শ্রমিকরা আশঙ্কার মধ্যে আছে যে কোনো সময় কাজ বন্ধ হবে, লকডাউন হবে, উৎপাদন বন্ধ হবে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে লকডাউন শুরু হয়েছে এবং সেখান থেকে শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা তারা ফিরে আসছেন, তাহলে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকরা কর্মহীন হলেন, তাহলে তারা কি করে ফিরবেন, তারা কি খাবেন, তাদের আর্থিক সাহায্যের যে প্রশ্ন সেই প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করতে হবে। এবং আমাদের দাবি যে সমস্ত কর্মহীন এই ধরনের শ্রমজীবী মানুষ পরিবার তাদেরকে বিনামূল্যে খাদ্য এবং খাদ্যশস্য রেশনের মাধ্যমে যা বণ্টন করা হয় সেটা করতে হবে এবং 7,500 টাকা করে আর্থিক সাহায্য প্রতি মাসে হচ্ছে প্রতিটি আয়করহীন পরিবারকে দিতে হবে, যাতে আমরা দেখতে পারি যে গত করোনার সময় যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছিলেন সেই পরিস্থিতির সম্মুখীন যাতে আমাদের না হতে হয়। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে অনেক মানুষ বিগত লকডাউনের সময় যারা বিভিন্ন কলকারখানায় মালিকরা কাজ বন্ধ করে দিলেন, লকডাউনের জন্য কলকারখানা বন্ধ হলো, সেই লকডাউন ওয়েজ পরে যখন কলকারখানা খুলল শ্রমিকদের দেওয়া হলো না, লকডাউন পিরিয়ডের ওয়েজ, এবং মালিকরা অনেকে সুপ্রিম কোর্টে গিয়ে সেই শ্রমিক সংগঠনগুলোর বিরুদ্ধে শ্রমিকদের এই দাবিকে নস্যাৎ করে দিলেন। কেন্দ্রীয় সরকার তারা যে নোটিশ করেছিলেন সেটাকে প্রত্যাহার করলেন এবং সেই লকডাউনের শ্রমিকদের যে ওয়েজ সেই ওয়েজ তাদের এখনও তারা পায়নি এবং বিভিন্ন জায়গাতে সাসপেনশন অফ ওয়ার্ক হয়েছে, আইন অনুযায়ী তাদের টাকা শ্রমিকদের পাওয়ার কথা সেটা পাচ্ছে না, বিভিন্ন জায়গায় শ্রমিকরা ছাঁটাই হয়েছে, এই সমস্ত তাদের ওয়েজ কাট হয়েছে, বেতন কমিয়ে দেওয়া হয়েছে, এর ফলে শ্রমিকরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে লকডাউনের জন্যে। আমরা তার জন্যে আগাম কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করছি যে এর জন্যে প্রয়োজনীয় আইনকানুন ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে করতে হবে এবং শ্রমজীবী মানুষের উপরে এই আক্রমণ হচ্ছে কোনোভাবেই হচ্ছে মেনে নেওয়া যায় না। আমরা যে সমস্ত করোনার বিরুদ্ধে লড়াই করছেন ফ্রন্টলাইন শ্রমিক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের যে ইন্স্যুরেন্স, তাদের যে নিরাপত্তা, সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেছিল স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। বিশেষ করে আমরা বলছি যে তারাও শ্রমজীবী মানুষ, তারা মানুষকে রক্ষা করার জন্যে তারা আছেন, কাজ করছেন, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, এই ধরনের কর্মীরা তারাও আছেন, এদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে এখন থেকেই করতে হবে। এছাড়া আপনারা জানেন যে এই কেন্দ্রীয় সরকার আমরা দাবি করেছি যে ভ্যাকসিন আমাদের দেশের স্বাধীনতার পর যখন এই ধরনের কোনো সংক্রমণ ব্যাধি উপস্থিত হয়েছে তখন কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং সমস্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, টিকা ইত্যাদি ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিন্তু এবারে আমাদের দেশের সরকার তারা যেমনভাবে সরকারি উদ্যোগের কথা ঘোষণা করেছেন তেমনি বেসরকারি উদ্যোগেও তারা বলেছেন যে ভ্যাকসিন বিভিন্ন দামে বাজারে বিক্রি হবে এবং এই যে ব্যবস্থা এর মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। কিন্তু আমরা বলছি সর্বজনীন ভ্যাকসিনেশন, সমস্ত মানুষ যাতে ভ্যাকসিন পেতে পারে
তার জন্যে সম্পূর্ণ এর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এবং এইটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে। এবং ভ্যাকসিন কোম্পানি থেকে কেন্দ্রীয় সরকার হচ্ছে 150 টাকায় পাবেন, আর বেসরকারি ক্ষেত্রগুলো কেউ 250 টাকায় কেউ 600 টাকাতে ভ্যাকসিন কিনবেন এবং সেগুলো বাজারে বিক্রি হবে। এবং একটা ডোজ নয়, দুটো ডোজ নিতে হবে। সাধারণ গরিব মানুষ কী করে তারা এত টাকা দিয়ে ভ্যাকসিন নেবেন? অতএব এই বিষয়গুলো আমরা মনে করি যে আমাদের সমস্ত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এই বিষয়ে দেখা দরকার, এবং সমস্ত মানুষ যাতে এগুলো পেতে পারেন তার জন্য ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে আমাদের রাজ্যে চট শিল্পের একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের পাট উৎপাদন যথেষ্ট হওয়া সত্ত্বেও আমরা জানতে পারছি যে পাটের অভাবের কারণে বিভিন্ন চট মিলগুলো তারা শ্রমিকদের প্রোডাকশান মানে চট উৎপাদন বন্ধ করে শ্রমিকদের ছাঁটাই করছে, সাসপেনশন অফ ওয়ার্ক করছে, চটকল বন্ধ করছে। এর ফলে একটা অদ্ভুত পরিস্থিতি এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে তৈরি হয়েছে। একটা হচ্ছে করোনা সংক্রমণ, আর তার মধ্যে হচ্ছে আবার নতুন করে শ্রমিকদের বেকারে পরিণত হওয়া, চটের পাটের অভাবে চট উৎপাদন যদি বন্ধ হয় তাহলে আমাদের রাজ্যে পাট শিল্প সামগ্রিকভাবে হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হবে। আমরা অবিলম্বে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করছি। আমরা পাট শিল্পের সমস্ত ইউনিয়নগুলো আমরা বসেছিলাম এবং টেক্সটাইল মিনিস্টার, জুট কমিশনার, মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার, আমাদের চিফ সেক্রেটারি এবং লেবার কমিশনার সবাইকে চিঠি দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে, এবং চট শিল্পের যে সমস্যা সেই সমস্যা সমাধানের প্রশ্নে যদি বাংলাদেশ থেকে বা বাইরে থেকেও চট আমদানি করতে হয়, আর কালোবাজারি যারা চট পাট যারা কালোবাজারি করছেন বা হোর্ডিং করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা চট শিল্পের 21টা ইউনিয়নের পক্ষ থেকে এই দাবি ইতিমধ্যে উত্থাপন করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। আর আমাদের কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা ভারতবর্ষের আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারিকে আমাদের সামগ্রিকভাবে এই কোভিড পরিস্থিতির মধ্যে শ্রমজীবী মানুষ এবং সাধারণ মানুষের স্বার্থে যাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আর্থিক দিক থেকে যারা দুর্বল তাদের যাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হয় এবং সার্বজনীন ভ্যাকসিনের যে ব্যবস্থা যাতে করা হয় সেই প্রশ্নে আমরা চিঠি দিয়েছি। এবং আমরা আশা করি যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনকে নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ব্যস্ত তাতে হচ্ছে এই জনস্বাস্থ্য পরিষেবা বা কোভিড সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশ্নে ভারত সরকারের যে উদ্যোগ বা রাজ্য সরকারের যে উদ্যোগ দরকার ছিল সেটা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মনে করি। তাই আমি আবেদন করব যে আর নয়, অবিলম্বে সরকারকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই হচ্ছে আমার বক্তব্য। আজকে আমাদের শ্রমিক সংগঠনের অন্য যারা নেতৃত্ব এখানে আছেন, কামারুজ্জামান সাহেব আইএনটিউসির সভাপতি আছেন, বাসুদেব বসু এআইসিসিটিউর রাজ্য সম্পাদক আছেন, আমাদের অন্যান্য সমস্ত সংগঠনের নেতৃত্ব আছেন, তারাও আপনাদের কাছে বলবেন। সবাইকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। আগামী 1লা মে আন্তর্জাতিক মে দিবস, এই মে দিবসে আমরা কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা সবাই আলোচনা করেছি, সিদ্ধান্ত করেছি যথাযথ মর্যাদার সাথেই সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ 1লা মে মে দিবস হিসেবে পালন করবেন। আজকে যখন আমাদের দেশে এবং রাজ্যে আক্রমণ, শ্রমজীবী মানুষ নানারকমভাবে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের আন্তর্জাতিক মে দিবস আমরা পালন করব। বড় জমায়েত, মিছিল, মিটিং আমরা এবারে করছি না, এই কোভিড মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনেই সমস্ত কর্মসূচি আমরা করব। নমস্কার, ধন্যবাদ। Thank you.
হোক। রিপিটেশন হোক, রিপিটেশন হলেও আইএনটিসি সভাপতি, আইএনটিসি সভাপতি সে বলছে প্রত্যেকে তার নিজস্ব বলতো, সবাইকে বলতো। বিভিন্ন কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে আমি সালাম জানাই। যে কোভিড পরিস্থিতি যে জায়গাতে পৌঁছে গেছে তা সত্ত্বেও লিডারশিপ আজকে শ্রমিকরা যে সমস্যা সম্মুখীন হয়েছেন বা হচ্ছেন সেটা নিয়ে উদ্বিগ্ন, এবং তাই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা কয়েক বছর ধরে দেখছি যে যারা জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল আজকেও তারা দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের থেকে বেশি এখন আমরা দেখতে পাচ্ছি শ্মশানঘাটে এবং কবরস্থানে যে লোকেরা এখন ওই স্লোগানটা ভুলে গিয়ে রাম রাম সত্য হ্যায় এই স্লোগানে বাধ্য হয়ে তাদেরকে এই স্লোগান দিতে হচ্ছে। তার কারণ দেশে অক্সিজেন গ্যাস নেই, অক্সিজেন গ্যাসের কালাবাজারি হচ্ছে, কোভিড-19 যে ইম্পর্ট্যান্ট মেডিসিনগুলো আছে সেটা পাওয়া যাচ্ছে না, হসপিটালগুলোতে বেড নেই, ডক্টরদেরকে ঠিক মতো পাওয়া যাচ্ছে না। যে ভ্যাকসিনের কথা কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রী ঢাক বাজিয়ে দেশের লোকজনকে বলেছিলেন যে সবাইকে আমরা ভ্যাকসিনেশন করব, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন ঠিক সব রাজ্যে বা আমাদের রাজ্যে বিশেষ করে উপলব্ধ নেই। এবং যে ভ্যাকসিনের পলিসিটা মন কি বাতে সেদিন যেটা অ্যানাউন্স করেছেন প্রধানমন্ত্রী, আমি এবং আমরা সবাই এটাকে কনডেম করি। কেন, এর আগে যতবার প্যান্ডেমিক হয়েছে ভ্যাকসিন গভর্নমেন্ট নিজের খরচে করিয়েছে, আজকেও আমরা ডিমান্ড করছি যে ভ্যাকসিন ফ্রিতে দিতে হবে। এবং যে ভ্যাকসিনের এই তিন রকমের দাম, এর পেছনে একটা স্ক্যাম আছে, একটা স্ক্যান্ডাল আছে, এবং সেই স্ক্যান্ডালে প্রধানমন্ত্রী নিজেই লিপ্ত। আমরা ডিমান্ড করছি যে প্রধানমন্ত্রীকে ট্রান্সপারেন্ট ওয়েতে দেশকে জানাতে হবে যে এই তিন রকমের রেট কেন করেছে, এতে আমার গভর্নমেন্ট কোনো রেভিনিউ পাবে না, উল্টে যারা গরিব মানুষ আছে, যারা মধ্যবিত্ত আছে তাদের উপরে একটা বোঝা পড়বে। কেন, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কিনবে সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন, সে 150 টাকায় পেয়ে যাবে একটা ভায়াল, আবার স্টেট গভর্নমেন্ট যখন কিনতে যাবে 400 টাকা, আবার প্রাইভেট হসপিটাল যখন কিনতে যাবে 600 টাকা। এ কোথাকার বিধান, যারা বলছেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান আইন, তাই তো তারা বলছেন যে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে। আজকে ওয়ান নেশন যারা আজকে এত বড় বিপদের সম্মুখীন হয়েছে তাদেরকে ভ্যাকসিন ফ্রি কেন দেওয়া হবে না, এই প্রশ্নটা আমরা রেখে যাচ্ছি। এবং আমাদের কনভেনার যে ইস্যুগুলো বলেছেন সেটাকে সম্পূর্ণভাবে আমি সমর্থন জানিয়ে শুধু একটাই কথা বলতে চাইছি যে এই গভর্নমেন্ট হচ্ছে গুঙ্গা, এই গভর্নমেন্টের কান নেই, নাক নেই, চোখ নেই। ফলে এরা যে স্লোগানটা দিয়ে আসছে যে এদের সরকার এসছে দেশ চালাবার জন্য, কলকারখানা চালাবে না, মানে প্রাইভেট
করেই ফেলবে যতগুলো গভর্নমেন্টের কলকারখানা বা অন্য অন্য প্রতিষ্ঠান আছে। তাই আমরা বলতে চাই যে এই করোনার যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর সুযোগ নিয়ে যাতে গভর্নমেন্ট কোল, রেল, ব্যাংক, ইন্স্যুরেন্স, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, পেট্রোলিয়াম, ইঞ্জিনিয়ারিং, স্টিল ইত্যাদি ইত্যাদিকে যাতে বিলগ্নিকরণ না করে, করলে আমরা কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশান থাকা সত্ত্বেও আমরা কিন্তু বড় আন্দোলনে নামতে বাধ্য হব, এবং তার জন্য দায়ী থাকবে কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে নরেন্দ্র মোদিজি। ধন্যবাদ। এখানে চল, আচ্ছা এখানে দেখ, হ্যাঁ দিচ্ছে। বলবো আমি, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো, 12ই জুলাই কমিটি, বিএসএনএল ইত্যাদি সমস্ত সংগঠনগুলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই তো বুঝি গেছো আপনারা, আমি তো বারণ করলাম। আমি আইটিসির পক্ষ থেকে বলছি, এআইটিসির পক্ষ থেকে বলছি, ব্যাপার হচ্ছে যে সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে প্রস্তাব, সেই প্রস্তাবে রাখা হয়েছে। কয়েকটি সংখ্যাগত বা এ ছাড়া আর সমস্ত ব্যাপারে যে প্রস্তাব, সেই প্রস্তাবে নিয়ে আমাদেরকে এই দাবির ভিত্তিতে আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের এই দাবি জানিয়ে যেতে হবে, জোরদারভাবে জানিয়ে যেতে হবে। যদিও আমরা জানি যে করোনা পরিস্থিতি আমাদের দেশে, পশ্চিমবঙ্গে যে অবস্থাতে এসে পৌঁছেছে তাতে এই নিয়ে বড় আকারে আন্দোলন করা অত্যন্ত, বাইরে বেরিয়ে আন্দোলন করা অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও কেন্দ্রীয় রাজ্য সরকার তারা এই করোনাকে হাতিয়ার করছে যাতে একচেটিয়া পুঁজিপতিরা আগামী দিনে আরও তাদের মুনাফা বাড়াতে পারে। সেই কারণের জন্য আমরা এর বাধা দেব। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমার একটা অভিজ্ঞতা, যে ভ্যাকসিন চিকিৎসা ব্যবস্থা এই সমস্ত ব্যাপারে অত্যন্ত অগোছালো এবং তার কোনো নিশ্চয়তা নেই যে সেই মানুষটা যে আক্রান্ত হয়েছে কোভিডে, সে তার জীবন রক্ষা করতে পারবেন কি না, সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়েছে। ব্যক্তিগতভাবে আমি গত 3 দিন ধরে দ্বিতীয় ডোজের যে ভ্যাকসিন নেওয়ার জন্য যে সেন্টার স্থির করা রয়েছে, আমি দেখেছি যে সেখানটায় থেকে ভ্যাকসিন গ্রহণ করা সম্ভবপর নয়। কারণ যে ভ্যাকসিন নিতে যাবেন তিনিই কোভিড আক্রান্ত হবে, এত ভিড় সেখানটা জমাচ্ছে এবং একটা প্যান্ডেমোনিয়াম তৈরি হচ্ছে। এইটা হচ্ছে গিয়ে, আমি কলকাতা শহরের অবস্থা বলতে পারছি না, কিন্তু
আমি তো জেলাতে থাকি, জেলার অবস্থা হচ্ছে কি এরকম যে সেখানে ভিড় করছে এমনভাবে এবং কোনো সুষ্ঠু কোনো ব্যবস্থা বা নিয়মাবলী সেখানটা ঠিক করা হয়নি, যার ফলে এই অবস্থা দাঁড়িয়েছে। এবং তিন দিন চেষ্টার পরেও সেই কোভিডের ভ্যাকসিন আমি নিতে পারিনি। এরকম আমার মতো হাজার হাজার মানুষ যারা ষাটোর্ধ মানুষ তারা এইভাবে ফিরে আসছেন। চিকিৎসার ক্ষেত্রেতে হাসপাতালগুলোর ব্যবস্থা, অক্সিজেনের অপ্রতুলতা, এই সমস্ত বিষয় কোভিড পরিস্থিতিটাকে যতটা সংক্রমণ ছড়াচ্ছে সরকারি যে ব্যবস্থা সেই সংক্রমণকে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আর এই সমস্ত বিষয় আমরা শ্রমজীবী মানুষ যারা, তারা পুঁজিপতিদের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে কোভিডকে কাজে লাগানো, কোভিড পরিস্থিতি কাজে লাগানোর যে চক্রান্ত, তা ব্যর্থ করবার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি জানিয়েছি। গতবার প্রথম দফাতে যে সমস্ত দাবি করা হয়েছিল প্রায় সমস্তই অতিরিক্ত, যেটা সেটা হচ্ছে কোভিডের যে ট্রিটমেন্টের ব্যবস্থা সেই দাবিটা করা হয়েছে, আমরা তাকে সর্বান্তকরণে সমর্থন করে আমি এই বিষয়টাকে জনসমক্ষে তুলে ধরবার জন্য আবেদন জানাচ্ছি। এবার এআইসিসি টিউর পক্ষ থেকে কমরেড বাসুদেব বসু তিনি বলবেন। এটা যাব কি হলো কিছু বুঝতে পারছি। আজকে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাংবাদিক সম্মেলনে সিআইটুর সাধারণ সম্পাদক অনাদি সাহু বিস্তারিতভাবে প্রেস বিবৃতিতে রেখেছেন, আমরা মে দিবসের প্রাক্কালে পরিস্থিতিটা খুব ঘোরালো, স্বাভাবিকভাবে গোটা দেশে নতুন করে দ্বিতীয় ওয়েভের করোনা শুরু হয়েছে, বহু সঙ্গী সাথীদেরকে আমরা হারাচ্ছি নির্বাচন চলাকালীন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সরকার দুটো, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। আর কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে একদম উদাসীন, আট দফার নির্বাচনে প্রধানমন্ত্রী প্রায় ডেলি প্যাসেঞ্জারই করেছেন, পশ্চিমবাংলার বুকে করোনাকে প্রতিরোধ করবার জন্য তার ধরনের কোনো বৈজ্ঞানিক ব্যবস্থা নেই, পর্যাপ্ত হাহাকার অক্সিজেনের অভাবে দিল্লির রাস্তাতেও মানুষ মারা যাচ্ছে। এরকম একটা সিচুয়েশান যখন নির্বাচন কমিশনও বলল শেষ দিকে যে 500 লোকের বেশি জমায়েত করা যাবে না, আমরা দেখতে পেলাম গত দুদিন আগে মালদা জেলার বৈষ্ণবনগরে বিজেপির পক্ষ থেকে যে জমায়েত করা হয়েছে সেখানে কোনো মাস্ক নেই, কিছু নেই, সমস্ত কিছুটা চাই। যাই হোক, আমাদের যে পুরনো দাবিটা নতুন করে আরেকবার জোরের সাথে আমরা তুলছি যে আয়করবিহীন মানুষ তাদেরকে পর্যাপ্ত রেশন এবং 7,500 টাকা করে দিতে হবে, এবং কোভিড ভ্যাকসিন নিয়ে যে কালোবাজারে বা যে তারতম্য চলছে তাকে সম্পূর্ণভাবে বন্ধ করে আমাদের যে দাবি সনদগুলো আছে, যেখানে কলকারখানার শ্রমিকদেরকে
পর্যাপ্ত ভ্যাকসিন থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কিছু করার ব্যবস্থা নিতে হবে। এটা কেন্দ্রকেও করতে হবে, রাজ্য সরকারই এখন দেখতে পাচ্ছি যে বেডের জন্য হাহাকার চলছে, এবং আমার মনে হয় ইমিডিয়েট রাজ্য সরকারকে বেসরকারি যে হাসপাতালগুলো আছে তাকে সম্পূর্ণ নিজস্ব সরকারি পরিচালনাধীনে নিতে হবে, অন্তত কোভিড পেশেন্টের জন্য। কারণ এক একটা বেডে 30,000 টাকা করে গতকালও শোনা গেল যে নিচ্ছে। স্বাভাবিকভাবে এই অপ্রতুলতা, এবং এর আগে কেন্দ্রীয় সরকার তার স্বরাষ্ট্র সচিবরা যে সার্কুলার জারি করেছিল আবার একটা লকডাউন, সে লকডাউনে বিশেষ করে শ্রমজীবীর প্রকল্প চা চটকল, তারা আগেরবারও কোনো কোভিড পিরিয়ডের সময় বা লকডাউন পিরিয়ডে বেতন পায়নি, এই পরিস্থিতি দাঁড়িয়েছে। চটকলের ইউনিয়নগুলো বৈঠক করেছে, ইতিমধ্যেই চটকল তাদের পাটের আমদানির কথা বলেছে, নইলে অনেকগুলো চটকল বন্ধ হয়ে যাচ্ছে, বজবজ জুট মিল থেকে শুরু করে অনেক জুট মিল বন্ধ হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সরকারকে দুটো, একটা হচ্ছে কোভিড মহামারীকে রুখবার জন্য পর্যাপ্ত সমস্ত ধরনের বৈজ্ঞানিক ব্যবস্থা এবং বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত এবং প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার শুধু ভোটের নাটক না করে অন্তত কেন্দ্রীয় সরকারের যে দায় দায়িত্বটা ছিল সে দায় দায়িত্বটা তাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে। আমরা মে দিবসে বিকেন্দ্রীভূতভাবে প্রচার করব এবং এই কথাগুলো জোরের সাথে বলবো যে এই 7,500 টাকা করে অসংগঠিত শ্রমিক আয়করবিন্দের দিতে হবে, পর্যাপ্ত ওষুধের বন্দোবস্ত করতে হবে। এইটা নিয়ে আজকের যে সাংবাদিক সম্মেলনে এরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে তবুও মানুষের কাছে জানানোটা আমাদের কাছে একটা নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আমরা এটা তুলে ধরতে চাই কেন্দ্র এবং রাজ্য সরকারকে অবিলম্বে সমস্ত ধরনের দ্রুত উদ্যোগ গ্রহণ করতে হবে। হ্যাঁ বলুন। এটা কীভাবে খুলে গেছে? নমস্কার, ইউটিউসির পক্ষে আমি দীপক সাহা। সাংবাদিক সম্মেলনে সকলকে ধন্যবাদ। আচ্ছে দিন আয়গা যারা সুদিনের স্বপ্ন ফেরি করেছিলেন, তারা দেশের মানুষকে অন্ধকারচ্ছন্ন দুর্দিনের কবলে নিয়ে এলেন। হাসপাতালে শয্যা নেই, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, অক্সিজেনের সংকট, অক্সিজেন নেই, ভ্যাকসিনের সংকট, কালোবাজারি হচ্ছে, ভ্যাকসিন নেই, মানুষ দিশেহারা, আতঙ্কিত। আমরা সকলে এখন নেই রাজ্যের বাসিন্দা, অথচ বিশেষজ্ঞরা বলেছিলেন ভারতবর্ষের সেকেন্ড ওয়েভ আসছে, স্ট্রেইন আসছে। দুই সরকার, কি দেশের সরকার কি রাজ্য সরকার, দুই সরকারই নির্বিকার আমাদের স্বাস্থ্য পরিকাঠামো যেভাবে ঢেলে সাজানো উচিত ছিল তা কার্যত তারা এড়িয়ে গেছেন, যার ফলে আজকে মানুষ এই সংকটে অবতীর্ণ। শ্রমজীবী মানুষের কাছে আজকে প্রধান বিষয় হল তারা প্রতিদিন তাদের জীবন জীবিকা কী করে নির্বাহ করবে। চটকলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করছে চটকলের মালিকেরা, পাট নেই বলছেন তারা, অথচ সরকার ব্যবস্থা করছেন না বাংলাদেশ থেকে আমদানি করবার জন্য। চা বাগানগুলো আমরা দেখেছি গতবার লকডাউনের পিরিয়ডে বন্ধ হয়ে গিয়েছিল, সুতরাং সেই চা বাগানের শ্রমিকরা তাদের প্রতিদিন যারা তারা যে উৎপাদন ব্যবস্থার সঙ্গে থাকেন তার বিনিময়ে তারা জীবিকা নির্বাহ করেন,
ফলে আজকে আবার চা বাগান বন্ধ হবে কি না সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকার এই প্রশ্নের নির্বিকার। গত লকডাউন পিরিয়ডে প্রায় দেশের 14 কোটি 15 কোটি শ্রমজীবী মানুষ কাজ হারিয়েছেন। আবার শ্রমিকেরা বিভিন্ন ভিন রাজ্যে যারা কাজ করতেন তারা রাজ্যের মধ্যে ফিরে আসছেন, ফলে আবার একটা ছাঁটাইয়ের আশঙ্কা আমরা অন্তত করছি। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে শিল্পকে বাঁচিয়ে রাখতে, শ্রমিকদের বাঁচিয়ে রাখতে, মানুষের জীবিকাকে বাঁচিয়ে রাখতে, কেইনসের যে অর্থনীতি সেই অর্থনীতি অনুসারে যারা নোবেল বিজয়ী অর্থনীতিবিদরা যে পরামর্শ দিয়েছেন গতবারে, সরকার সেই পথে হাঁটেননি। সরকার হেঁটেছেন উল্টো পথে, যে মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে মানুষের হাতে টাকার যোগান দিতে হবে, সরবরাহ করতে হবে খাদ্যশস্য বিনামূল্যে। সরকার হেঁটেছেন উল্টো পথে, আমাদের দেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বেসরকারিকরণ করেছেন। ফলে এমতো অবস্থায় পুনরায় আমরা দাবি করছি যে দেশের শিল্পকে বাঁচাতে, দেশের শ্রমিকদের বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়েই উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে হবে, 7,500 টাকা তাদেরকে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদেরকে সরকারকে সরবরাহ করতে হবে। সুতরাং সামনে মে দিবস, খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মে দিবসের সামনে দাঁড়িয়ে আজও আমরা প্রাসঙ্গিক মনে করি যে 1886 সালে যে শ্রমজীবী মানুষ ঐতিহাসিক মে দিবসের যে দাবি সেই দাবিকে প্রতিষ্ঠিত করেছিল, 8 ঘন্টা মনোরঞ্জন, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, আমাদের দেশের সরকার এই মুহূর্তে যখন মানুষ আতঙ্কে দিশাহীনতায় ভুগছে সেই সময় 8 ঘন্টার পরিবর্তে 10 ঘন্টা 12 ঘন্টা বাস্তবে কাজ করতে হবে, অর্থাৎ আবার পুনরায় সেই আমাদের মে দিবসের যে দাবি সেই দাবি আজও প্রাসঙ্গিক আমাদের দেশে। সুতরাং আমরা সেই মান্যতা দিয়েই, এই স্বাস্থ্যবিধি মেনেই যথাযথ মর্যাদার সহকারে আমরা এই মে দিবস পালন করব এবং সারা রাজ্যের মানুষকে, সারা দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে অন্তত এই অবস্থায় শ্রমিকদের রক্ষা করতে হবে। সেই কারণেই আমাদের এই সাংবাদিক সম্মেলন। আসুন সবাই মিলে এই দুর্দিনের মধ্যে দাঁড়িয়ে সরকারের কাছে আমরা এই দাবি তুলি যে আমাদের শিল্পকে বাঁচাও, শ্রমজীবী মানুষকে বাঁচাও, দেশটাকে বাঁচাও, রাজ্যটাকে বাঁচাও। এ রাজ্যের সরকার, এ দেশের সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এ ব্যবস্থা চলতে পারে না। ধন্যবাদ, নমস্কার। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে আজকে যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনের টিইউসিসির পক্ষ থেকে আমি জানাতে চাই যে কেন্দ্রের যে সরকার ও রাজ্যের যে সরকার, শ্রমজীবী মানুষের যেহেতু শ্রম আইন ভারতবর্ষের সংবিধানে কনকারেন্ট লিস্টে আছে, তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দায়িত্ব পড়ে যে শ্রমজীবী মানুষকে কীভাবে রক্ষা করা যায়। কিন্তু আজকে আমরা দেখছি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সংবিধান তথা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে চলেছে একের পর এক। শ্রম আইনগুলোকে তারা ভেঙে দিয়েছে, যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে 44টা শ্রম কোড তৈরি হয়েছিল সেই শ্রম আইন তারা ভেঙে তছনছ করে দিয়েছে, 4টে কোডে নিয়ে এসছে, মালিকদের মনোমতো করেছে। গ্র্যাচুইটি আইন থেকে শুরু করে, প্রভিডেন্ট ফান্ড আইন থেকে শুরু করে, কাজের সময় থেকে শুরু করে সমস্ত আইনগুলোকে তারা ভেঙে দিয়েছে। এবং 2020 সালের যে মহামারী করোনা আমরা দেখতে পেয়েছিলাম, তাকে তারা কোনো মান্যতা দিল না, তা সেই অভিজ্ঞতাকে মান্যতা দিল না। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি তারা আজকে নির্বাচনের মধ্য দিয়ে এরকম আজকে সারা দেশে একটা মহামারী দ্বিতীয় ঢেউ আজকে এসেছে, শ্রমিক শ্রেণী আজকে দিশেহারা, তারা আজকে কোথায় যাবে কী করবে তারা জানে না। বিভিন্ন রাজ্য থেকে আমরা খবর পাচ্ছি
যে লকডাউন শুরু হয়ে গেছে, শ্রমিকরা আজকে কোথায় যাবে? লকডাউন হয়ে গেলে কারখানা বন্ধ করে দিয়ে মালিক বসে থাকছে, তাদের কোনো দায়বদ্ধতা নেই। সেই শ্রমিকরা কীভাবে খেতে পরে বাঁচবে, কোথায় থাকবে, কোথায় কী করবে, তাদের সংসার তারা কীভাবে জীবনযাপন করবে? কেন্দ্রীয় তথা সেই রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আজকে আমরা বাধ্য হয়েছি এরকম একটা সময়ে, যেখানে সারা দেশে কোভিড আজকে আক্রান্ত হয়েছে মানুষ, সেই সময়ে সময়ে আমাদেরকে আসতে হয়েছে এখানে সাংবাদিক সম্মেলন করতে। আজকে শ্রমিকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, যাতে শ্রমজীবী মানুষ আজকে তারা খেয়ে পরে বাঁচতে পারে। গত লকডাউন পিরিয়ডে কেন্দ্রীয় সরকার লকডাউন পিরিয়ড ঘোষণা করলো, কিন্তু সেই লকডাউন পিরিয়ডের বেতন আজ পর্যন্ত শ্রমিকরা পেল না। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে বারবার সমস্ত জায়গায় অনুরোধ উপরোধ করার পরও আজকে লকডাউন পিরিয়ডের বেতন তারা পায়নি। চটকর পশ্চিমবঙ্গে দুটো শিল্প, চটশিল্প ও চা শিল্প, চটশিল্পের শ্রমিকরাও আজকে দিশেহারা। আজকে চটের পাটের যোগান নেই বলে আজকে বহু মালিক কারখানাগুলো বন্ধ করে দিচ্ছে। আজকে জেসিআইয়ের কোনো ভূমিকা নেই, যে জেসিআই জুট কমিশনার অফ ইন্ডিয়ার যাদের ভূমিকা থাকা উচিত ছিল, সমস্ত পাট চাষিদের কাছ থেকে পাটটা কিনে নিয়ে মালিকদের চাহিদা মতন সেই পাট দিয়ে সমস্ত চটকলে চলতে পারো, তাদের কোনো ভূমিকা দেখতে পেলাম না। আজকে মালিকরা হোর্ডিং করছে, জুট পাট হোর্ডিং করে বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করছে, আর ছোটো কারখানার মালিক যারা, যাদের অর্থের অভাব, তারা পাট না কিনতে পেরে কারখানাগুলোকে বন্ধ করে দিচ্ছে। এরকমভাবে আজকে সমস্ত চটকলের শ্রমিকরা আজকে দিশেহারা। যাদের লকডাউন পিরিয়ডের বেতন তো দূরের কথা, 2020 সালে যে লকডাউন টাইম ছিল, সেই লকডাউন পিরিয়ডের যে এসটিএল স্ট্যাচুটরি লিভ, তার বেতনও তারা আজ পর্যন্ত পায়নি। আর তাই এর সাথে সাথে আজকে চা বাগানের শ্রমিকদের এইরকম অবস্থা, কয়লা খনি, ব্যাংক, বিমা, রেল, সমস্ত যে বেসরকারিকরণের পথে হাঁটছে, আজকে সরকারটাও মনে হচ্ছে বেসরকারিকরণ করে দেবে, সরকারও হয়ে যাবে বেসরকারি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে, যে আগামী দিন যাতে শ্রমিকরা লকডাউন পিরিয়ড থেকে শুরু করে যাতে তাদের বেতন পায়, বা তাদের জন্য মাসিক যে আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের দাবি ছিল 7,500 টাকা মাসিক তাদেরকে ভাতা দিতে হবে, তাদের জন্য রেশনিং ব্যবস্থা করতে হবে, তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, তাদের ওষুধপত্র সমস্ত খরচা ব্যবস্থা তাদের সরকারকে দায়িত্ব নিতে হবে, এই আমাদের আজকে দাবি। এবং তাদের জন্য যাই জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আসুন আগামী 1 মে আজকে আমাদের আন্তর্জাতিক মে দিবস, সেই মে দিবসে আমরা লোকাল স্তরে যেখানে যেখানে আমাদের সভা সংগঠন আছে, আমরা অন্তত মে দিবসে পতাকা উত্তোলন করব, এবং শ্রমজীবী মানুষকে নিয়ে কোভিড বিধি মেনে আমরা মে দিবসের পতাকা উত্তোলন করব, এবং আগামী দিনের সংগ্রাম প্রতিরোধ আন্দোলনে আমরা হাজির থাকব। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে টিউসিসির পক্ষ থেকে এবং সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংগঠন 12 জুলাই কমিটি এবং বিএসএনএল এর পক্ষ থেকে আজকে অতিমারির যে দ্বিতীয় ঢেউ এবং তার জন্য যে সৃষ্ট পরিস্থিতি, তা সম্পর্কে বিভিন্ন সংগঠনের বক্তব্য বলার জন্য এই সাংবাদিক সম্মেলন। আমরা 12 জুলাই কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে দ্বিতীয় ঢেউ অতিমারির সময় প্রতিদিন 8 মেট্রিক প্রগ্রেশনে 3,000 থেকে 4,000 এই কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, প্রতিদিন মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় রাজ্য সরকারি শ্রমিক কর্মচারী শিক্ষকদের এই দ্বিতীয় ঢেউয়ের সময় 9-9 করে প্রায় 17-18 জন ইতিমধ্যেই
তারা কোভিড আক্রান্ত হয়ে মারা গেছে এবং অনেক মানুষ কোভিড এ আক্রান্ত হয়েছে। এবং এই কোভিডে যে কথাটা বলা দরকার, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির পক্ষ থেকে যে দাবিগুলো উল্লিখিত হয়েছে সে দাবিগুলি তো আছেই। রাষ্ট্রায়ত্ত যে ক্ষেত্র এবং অনেকগুলো ক্ষেত্র, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অফিস দপ্তর ইত্যাদি থেকে প্রথম দিকে কোভিড সময় টাকা কেটে পিএম এই পরিকাঠামো তৈরি না থাকার ফলে প্রথম দফায় কোভিডে আক্রান্ত যে রোগীরা ছিলেন তার থেকে উপকার সঞ্চয় করে দিতে পারে। আর তার জন্য তাই রাস্তায় দেখা যাচ্ছে কোভিডে আক্রান্ত রোগী পড়ে থাকছেন এবং হাসপাতালগুলিতে বেড নেই, চিকিৎসা নেই, পর্যাপ্ত ওষুধ নেই, এমনকি তার জন্য ভ্যাকসিনেরও পর্যাপ্ত নেই। আবার যেটুকু এসছে তার ডিস্ট্রিবিউশনও পশ্চিমবাংলার বিভিন্ন যে হাসপাতালগুলি আছে আমাদের খবর আছে সঠিকভাবে তার বন্টন অবস্থাও নেই, সেক্ষেত্রে দারুণভাবে অভাব পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের একজন বক্তা বলে গেছেন যে কলকাতার যে ভ্যাকসিনের যারা দিতে আসছেন কি ধরনের পরিস্থিতি, জেলাগুলি তো সেই একই ধরনের পরিস্থিতি, যিনি ভ্যাকসিন দিতে আসছেন তিনি কোভিডে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে বাস্তব। তাই আমাদের দাবি যে কোভিডের যে বিধি নিয়মগুলো মেনে চলে এই অতিমারিকে ঠেকানো যায় এবং আগামী দিনে দ্বিতীয় ঢেউ আসবার যে পরিকল্পনা তাকে রোখার ক্ষেত্রে যথোপযুক্ত পরিকল্পনা করা যায় এবং এই দ্বিতীয় যে ঢেউ তার থেকে দেশের মানুষকে রক্ষা করার যে দায়বদ্ধতা ভারতবর্ষের যে সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের আছে তাতে তারা যথোপযুক্ত পরিকল্পনা করেই অবিলম্বে তা শুরু করবে। শুধু তাই নয়, নির্বাচনের সময় আমরা দেখলাম তারা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত, কিন্তু তার সঙ্গে যুক্ত যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে মোকাবিলা করার জন্য যে পরিকল্পনা দরকার, কি কেন্দ্রের ক্ষেত্রে কি রাজ্যের ক্ষেত্রে, তার ক্ষেত্রে আমরা কোনো প্রচেষ্টা আমরা লক্ষ্য করিনি। স্বাভাবিকভাবেই আমরা এই দাবিগুলোকে ঠিক করেছি যে আমরা 12ই জুলাই কমিটি, যেমন 12ই জুলাই কমিটির দপ্তরে কোভিড বিধি মেনে মাস্ক ইত্যাদি পরে দূরত্ব বিধি মেনে পতাকা উত্তোলন করব, ঠিক সেই রকমভাবেই অন্তর্ভুক্ত সংগঠনগুলো এই ধরনের দাবিগুলিকে উত্থাপিত করবেন। এবং আমরা বলতে চাই যে কোভিড পরিস্থিতির মধ্যেও যদি আগামী দিনে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের ক্ষেত্রে যদি কোনো রকম দুর্বলতা, শিথিলতা এই সব বিষয়ে পুনরায় লক্ষ্য করা যায় তাহলে বিশ্বায়নের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী সৃষ্ট যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, তার বিরুদ্ধে আমরা ঐতিহাসিক মে দিবসে বলতে চাই যে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আগামী দিনেও জারি থাকবে। তার সাথে সাথে এই চট যে শিল্প আপনারা দেখেছেন যে নির্বাচনের পরবর্তীতেই এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেন আবার চট শিল্পের শ্রমিক কর্মচারীদের বেকারে করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েও সমগ্র শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা দাঁড়াব এবং তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই আশা দিয়ে, বিশ্বাস রেখে
আপনাদের সকলকে অভিনন্দন নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে 12 জুলাই কমিটির পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নমস্কার। আজকে যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, বিএসএনএল এবং ফেডারেশনগুলো আজকে যে সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছে, সেই সম্মেলনে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আমি সাধারণ সম্পাদক ওম প্রকাশ সিং কিছু বলার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা শুনেছেন যে আগের আমাদের যারা বক্তা তারা বলে গেছেন, সিআইটির রাজ্য সম্পাদক তিনিও বলেছেন যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে আমরা যে 7 দফা দাবি রেখেছি, যেই প্যান্ডামিকের প্রথম যে ফেজটা ছিল, প্রথম ফেজের পরেই আমরা কিন্তু জানতে পেরেছিলাম, সায়েন্টিস্ট হোক বা ডক্টর হোক তারা বলেই ছিলেন যে ভারতবর্ষে সেকেন্ড ঢেউটা আসবে। কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকার সেকেন্ড ঢেউ আসার আগে ওনারা হসপিটাল না করে মন্দির ওনারা মন্দির করছিলেন, আর পশ্চিমবঙ্গের সরকার ইলেকশনকে সামনে রেখে খেলা করছিলেন। এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে এটা আমরা দেখেছি। কিন্তু যখন দ্বিতীয় ঢেউ সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে বিশেষ করে, গতবার যখন প্রথম ফেজে 5,000-এর বেশি দৈনিক সংক্রামক পশ্চিমবঙ্গে হয়নি, কিন্তু গতকালই আমরা দেখলাম যে 16,000-এ পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের সংক্রমণ। তার মানে 300% বেশি আমরা এর মধ্যেই আমরা পৌঁছে গেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা শ্রমিক কর্মচারী যারা কাজ করি, বিশেষ করে আমরা যারা বিএসএনএলে আছি, আমরা প্রথম লাইনে দাঁড়িয়ে আছি, তো ফ্রন্টিয়ার যারা থাকে আমরা সেইটাই আছি, কারণ টেলিফোন ছাড়া আজকাল কিছু হয় না, আমরা সামনে থেকে লড়াই করছি। কিন্তু দুঃখের বিষয়, ভারত সরকার এই বিএসএনএলটাকেই বন্ধ করে তার বন্ধু আম্বানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এটা জানেন একটা অন্যরে যে 2000 সালে আমাদের জোর করে 80,000 কর্মচারীকে ভিআরএসের মাধ্যমে বাড়ি পাঠিয়েছে, তার উপরে 60,000 আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মচারী ছিল তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই প্যান্ডামিকের মধ্যে 2020 আমাদের অনেক কর্মচারী যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী ছিল সারা ভারতবর্ষে, তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল মাইনে না পাওয়ার জন্যে। এখনও আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছেন, যাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে, কিন্তু 16 থেকে 18 মাস তাদেরকে এখনও তাদের বকেয়া যে বেতন আছে সেটা দেওয়া হয়নি। কী অবস্থার মধ্যে দিয়ে আমাদের বিএসএনএলের শ্রমিক কর্মচারীরা যাচ্ছে, এই ব্যাপারে আপনাদের সামনে আমরা বলতে এসেছি যে আমরা চাই যে ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার যে ঢেউ, যে প্যান্ডামিক সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয়েছে, আসুন আমরা চাই যে ভারতবর্ষের শ্রমিক কর্মচারী বা সাধারণ নাগরিকের যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে যা যা করণীয় আছে সেইগুলো তারা ইমিডিয়েট করার ব্যবস্থা করুন। আপনারা শুনেছেন যে এর আগের বক্তারা বলে গেছেন যে কীভাবে সাধারণ মানুষ, বিশেষ করে 60-ঊর্ধ্ব মানুষরা, আমরা দেখলাম গতকাল একজন আমাকে বলছিলেন রাত্রির 1টার সময় নাকি উনি লাইন দিয়েছিলেন ওই নারায়ণ হসপিটালে, আর আজকে 11টার পর ওনাকে সেকেন্ড ডোজ যে ভ্যাকসিন ছিল সেটা উনি পেয়েছেন। তো আমরা চাই যে ভ্যাকসিনের যে অভাব, এটা কৃত্রিম অভাব যেটা তৈরি হয়েছে, সেইটাকে ভারত সরকার সঠিকভাবে তার যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলো নিক, ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা সঠিকভাবে সাধারণ মানুষের স্বার্থে, সারা ভারতবর্ষের জনগণের স্বার্থে সঠিকভাবে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করুক। আর আমরা এখানে যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন থেকে আরেকটা যে বিষয় যেটা আমরা বলেছি যে সামনেই আমাদের, আপনারা জানেন যে ঐতিহাসিক মে দিবস, আমরা বিএসএনএলের শ্রমিক কর্মচারী বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এইবার মে দিবস বেশি জমায়েত আমরা করব না, বড় ধরনের কোনো আমরা মিছিল করব না, কিন্তু আমরা প্রতিটি দপ্তরে, প্রতিটি এক্সচেঞ্জে, প্রতিটি কারখানায় আমাদের বলা আছে
যে মে দিবস মিনিমাম লোক নিয়ে যেন মে দিবস প্রতি বছরের ন্যায় যেভাবে করি সেইভাবে সুষ্ঠুভাবে যত রকমের স্বাস্থ্যবিধি আছে সেইগুলো মেনে মে দিবস যেন আমরা পালন করি এই কথা বলে এবং আজকের যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনে ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ জনসাধারণ খেটে খাওয়া মানুষ শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যর জন্যে যা যা করণীয় আছে আমরা দাবি করছি যে ভারত সরকার এবং রাজ্য সরকার সেইগুলোর দিকে নজর দিন এই কটি কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার।